পুর ভরার ঝামেলা ছাড়া আলুর পরোটা। নমস্কার বন্ধুরা, সুমিত্রাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পুর ভরার ঝামেলা ছাড়া আলু পরোটা করে দেখাবো আপনাদের। তার জন্য আমি কিছুটা পরিমাণে আলু নিয়ে এরকম ছোট ছোট করে কেটে বয়েল হতে দিয়েছি। এটা অলরেডি বয়েল হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। সব আলুগুলোকে তুলে নিয়েছি, এবার আমি এটাকে একটু ম্যাশ করে নেব। এটা পটেটো, আলুটাকে আমি মোটামুটি করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ধনে পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু চিনি, অল্প পরিমাণে দিচ্ছি সাদা তেল, ময়দা। এবার আমি এগুলো একটু ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার একটু উপর দিয়ে তেল মেখে নিচ্ছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা মাখার সময় আমি কোনো জল ইউজ করিনি। ফিরে এলাম 10 মিনিট পর, এবার আমি পরোটাগুলো ভেজে নেব। আমি প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি এটুকু করে লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। আমি একটু একটু করে ময়দা দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। একটা পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে ভাজতে বসিয়ে দেব। আমি এবার এটাকে পাল্টে দিচ্ছি, দিচ্ছি একটু সাদা তেল। আমি পরোটাটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, আমি এটা ছোলার ডালের সঙ্গে সার্ভ করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই।